নমস্কার বন্ধুরা, ত্রিপুরাতে আবারও আরেকবার জব ফেয়ার অনুষ্ঠান হতে চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। যদি বন্ধুরা এখনও অবধি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আপনারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। কী আছে বন্ধুরা আপনারা সেটা দেখে নিন। জব ফেয়ার এবং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এই বিজ্ঞপ্তিটা ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 18 ফেব্রুয়ারি 2020 ইংরেজি তারিখে আগরতলার উমাকান্ত একাডেমি স্কুল প্রাঙ্গণে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেসরকারি ক্ষেত্রে বহিরাজ্য চাকরির জন্যে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। জব ফেয়ারে যোগদানের জন্য চাকুরি প্রত্যাশীদের স্ব ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিস থেকে আগামী 1 ফেব্রুয়ারি 2020 থেকে 15 ফেব্রুয়ারি 2020-এর মধ্যে নাম নথিভুক্ত করতে হবে এবং জব ফেয়ার অংশগ্রহণ করার জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তার মানে বন্ধুরা, আপনারা যদি এখানে পার্টিসিপেট করতে চান এই জব ফেয়ারে, তাহলে আপনারা নিজের নিজের যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিস আছে সেখান থেকে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে 1 ফেব্রুয়ারি 2020 থেকে 15 ফেব্রুয়ারি 2020-এর মধ্যে। এখানে কি কি আছে বন্ধুরা, এমপ্লয়ার নাম ও ঠিকানা দেওয়া হয়েছে, কর্মস্থল সাথে কি কি ডিটেলস আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যে এমপ্লয়ার নাম ও ঠিকানা দেওয়া হয়েছে, ক্রমিক সংখ্যা 1 আর্থ ক্লিন গুজরাট 211 ধাবল কমপ্লেক্স চত্তিবাড়ি রিং রোড ভুজ কাচ্চি গুজরাট পিন নম্বর 370001। কর্মস্থল হবে গুজরাটে হবে। পোস্টের নাম হাউসকিপিং 45টা ভ্যাকেন্সি আছে, স্টুয়ার্ডের জন্য 30টা, কিচেন হেল্পার 25টা, কেয়ারটেকারের জন্য 20টা আছে বন্ধুরা। যোগ্যতা বয়স অষ্টম বা মাধ্যমিক পাস, বয়স থাকতে হবে 18 থেকে 50 বছর। এখানে আলাদাভাবে কোনো এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়নি বন্ধুরা, যে অন্যান্য জবের ক্ষেত্রে বলা হয় যে SC ST-দের কতটুকু রিল্যাক্সেশন থাকবে, এজ রিল্যাক্সেশন সেটা এখানে দেওয়া হয়নি। মাসিক বেতন যেটা পাবেন আপনারা 10,000 টাকা, এটা প্রথম 3 মাসে, ট্রেনিংয়ের পর দেওয়া হবে। ট্রেনিং সময়ে বন্ধুরা আপনারা 6,000 টাকা পেয়ে যাবেন। থাকা খাওয়ার ব্যবস্থা কর্মস্থলে যোগদানের জন্য ব্যয়ভার থাকা খাওয়া ফ্রি থাকবে বন্ধুরা। কর্মস্থলে যোগদানের জন্য ব্যয়ভার কোম্পানিতে যোগদানের পর কোম্পানি পরিশোধ করবে। পরবর্তী সময় বন্ধুরা আপনাদের যেটা নেওয়া হবে, যেটা দেবেন সেটা আপনাদের কাছ থেকে নেওয়া হবে। প্রথমে কর্মস্থল বহন ব্যয়ভারটি বহন করবে, তারপর পরবর্তী সময়ে আপনাদের স্যালারিটা দিয়ে কেটে নেওয়া হবে, কোম্পানি পরিশোধ করবে। এখানে দেখে নেবেন, সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেওয়া হয়েছে, আপনারা বুঝে নেবেন কী বলা হয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থা কর্মস্থলে যোগদানের জন্য ব্যয়ভার যেটা থাকবে, থাকা খাওয়া ফ্রি। কর্মস্থলে যোগদানের জন্য ব্যয়ভার কোম্পানিতে যোগদানের পর কোম্পানি পরিশোধ করবে, পরবর্তী সময় কোম্পানি সেটা দিয়ে দেবে। আপনাদের প্রথম সময় যেটা সেটা আপনাদের দিতে হবে, পরবর্তী সময় সেটা কোম্পানি দিয়ে দেবে। 2 নম্বর কী আছে বন্ধুরা, রাজস্থান টেক্সটাইল মিলস পাচ্ছাপড়া রোড ভবানী মন্ডি পিন নম্বর 326502 রাজস্থান, রাজস্থানের জন্য বন্ধুরা। তো আপনারা এই জবের জন্য যদি ইন্টারেস্টেড থাকেন, বাহিরাজ্যে গিয়ে আপনারা জব করতে ইচ্ছুক থাকেন, তাহলেই আপনাদের জন্য ভিডিওটা, কারণ ইন্টারভিউটা হবে ত্রিপুরাতে, কিন্তু কর্মস্থল সবটি ত্রিপুরের বাইরেই থাকছে বন্ধুরা, রাজস্থানের সেটা কর্মস্থল থাকছে বন্ধুরা। 2 নম্বর পোস্টের নাম মেশিন অপারেটার 100টা ভ্যাকেন্সি, যোগ্যতা বয়স
এখানে অষ্টম বা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 28 বছর, মাসিক বেতন যেটা 9,880, এটা প্রথম 3 মাসের ট্রেনিংয়ের পর দেওয়া হবে। মানে যখন জব আপনার পেয়ে যাবেন, প্রথম 3 মাসের যে ট্রেনিংটা হচ্ছে, ট্রেনিংয়ের সময় আপনার যে স্যালারিটা থাকতে চাইছে সেটা হচ্ছে 5,590 থেকে 6,240 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে আপনাদের ট্রেনিং পিরিয়ডে। এখানে ডিটেলস আপনারা দেখে নেবেন। থাকা ফ্রি, ক্যান্টিনে কম দামে খাবার ব্যবস্থা আছে, কর্মস্থলে যোগদানের জন্য লেবার কোম্পানিতে যোগদানের পর কোম্পানি পরিশোধ করবে। 3 নম্বর, সেফ হ্যান্ডস ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিস কেরালা দিয়ে ডিটেলস দেওয়া হয়েছে বন্ধুরা, আপনারা সেটা দেখে নেবেন। কর্মস্থলে সেটার থাকছে কেরালাতে। পোস্টের নাম ইলেকট্রিশিয়ান 3, প্লাম্বার 3, হেল্পারের জন্য 14টা ভ্যাকেন্সি আছে। যোগ্যতা, বয়স আইটিআই পাস, বয়স 18 থেকে 30 বছর, মাধ্যমিক পাস বা ফেল, বয়স 18 থেকে 30 বছর। হেল্পারের জন্য যদি মাধ্যমিক ফেলও হয়ে যান তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। যা স্যালারিটা দেওয়া হচ্ছে বন্ধুরা 7,500 থেকে 8,000 টাকা। মোট পদের সংখ্যা 240টা আছে বন্ধুরা, তো মিস করবেন না এটা। জব ফেয়ারের পাশাপাশি ওই দিন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য প্রার্থী বাছাই করা হবে। ট্রেনিংয়ের পর চাকরির সুযোগ রয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোভাইডারের নাম সহ বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো, এখানে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। যে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা স্থান সেটা ডিটেলস আপনারা এই জায়গাতে দেওয়া হয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। বাকি অ্যাপ্রেন্টিস কেরিয়ার সংখ্যা বা ট্রেনিংয়ের স্থান যেটা দেওয়া হয়েছে সেটা দেখে নিন। ওয়েল্ডার অ্যাপ্রেন্টিস 100টা, ফিটার অ্যাপ্রেন্টিস 20টা, অটোমোবাইল ইলেকট্রিশিয়ান অ্যাপ্রেন্টিস 100টা। ওই ট্রেনিংয়ের স্থানটা সেটা দেখে নিন বন্ধুরা, আহমেদাবাদ, পুনে, গুরগাঁও, এটা হলো ট্রেনিংয়ের স্থান অ্যাপ্রেন্টিসশিপের জন্য। বাকি ওয়েল্ডারের অ্যাপ্রেন্টিস 20টা, ফিটার অ্যাপ্রেন্টিস 10টা, প্রেস অপারেটার 10টা। তো অ্যাপ্রেন্টিসের জন্য এখানে টোটাল আছে বন্ধুরা 260টা ভ্যাকেন্সি। আর যে বাকি যে পদ আছে বন্ধুরা পোস্ট, তার জন্য আপনারা এখানে 240টা ভ্যাকেন্সি থাকছে। এখানে অ্যাপ্রেন্টিসের জন্য যে যোগ্যতার বয়স চাওয়া হয়েছে প্রায় সেমই রাখা হয়েছে। যোগ্যতা, বয়স মাধ্যমিক প্লাস আইটিআই পাস, বয়স 18 থেকে 24 বছর, ট্রেনিংয়ের মেয়াদ বন্ধুরা 1 বছর থাকছে এর জন্য। আর মাধ্যমিক পাস এক ওয়েল্ডার অ্যাপ্রেন্টিস আর নিচের যেটা নিচের এইটার জন্য যে রাখা হয়েছে ওয়েল্ডার অ্যাপ্রেন্টিস, এটার জন্য যে ওয়েল্ডার ফিটার আর প্রেস অপারেটারের জন্য, তার জন্য বয়স যেটা থাকছে 18 থেকে 24 বছর, এটার ট্রেনিংয়ের মেয়াদ 1 থেকে 2 বছর। এটার ডিটেলস এখানে দেওয়া হয়নি, তবে 1 থেকে 2 বছর হবে। এখানে স্যালারি যেটা আপনারা পাবেন 8,700 প্রথম বছর, দ্বিতীয় বছর 9,770 পাবেন। আর প্রথমে এটার জন্য 9,770 টাকা পাবেন। বাকি বন্ধুরা এখান থেকে আপনারা যে ফর্ম আছে তার একটা ডিটেলস পেয়ে যাবেন, কী ধরনের ফর্ম আপনাদের বানাতে হবে। তো এখান থেকে দেখে আপনারা সেই ফর্মেটটা বানিয়ে নেবেন যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে। তারপর বন্ধুরা কী কী ইন্টারভিউর সময় আপনার প্রার্থীদের নিয়ে যেতে হবে তার ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ডেট অফ বার্থ এর প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, যে ধরনের ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে তার ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ইন্টারভিউর সময় যে গুলো নিয়ে যেতে হবে, ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকত্বের সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল বা ফটোকপি ও স্বাগতিক কালের 2 কপি, কালার ফটো নিয়ে আসতে হবে বন্ধুরা। 2 নম্বর, যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। তো বন্ধুরা এই হলো সম্পূর্ণ নোটিফিকেশনটা। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন বাইরে গিয়ে কাজ করতে তাহলে আপনারা নিশ্চয়ই এর জন্য আবেদন করতে পারেন। তো
আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কমেন্ট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেবার। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।